Hello friends, today you will learn a beautiful lesson in tabla, a second episode for the very beginners student. আমি প্রথম দিন একটি টিউটোরিয়াল দেখিয়েছি, যারা একেবারে তবলা কিনে নিয়ে এসে বসেছেন তবলা শিখতে। আজ ঠিক দ্বিতীয় পর্ব, এখানে মাত্র কয়েকটি বোলবাণী রয়েছে সেদিনের মতোই, সে বোলবাণীগুলি আপনাদের সাথে শেয়ার করব। তেটে তেটে ঘেড়ে না গ, তেটে তেটে কেড়ে না ক, অনলি এই বোলবাণীগুলি রয়েছে। তেটে আগের দিন শিখে গেছেন, তেটে ঘেড়ে, ঘেড়ে মানে ঘেতে, যেটা আপনি তে বাজাচ্ছেন সেটাকে রে বলা হচ্ছে। ঘেড়ে না গ, ঘে আর গ, গ ঘ, গ ঘ, এটা মাথায় রাখবেন। ঘেড়ে না গ, ঘেড়ে না গ, কেড়ে না ক, রে তাহলে তে, তে অ্যান্ড রে উইল বি সেম। তে ঘেতে না গ, দ্যাট মিন্স ঘেড়ে না গ, ঘেড়ে না গ, কেড়ে না ক, এভাবে আগে রিয়াজ করে নেবেন। ঘেড়ে না গ, কেড়ে না ক, ঘেড়ে না গ, কেড়ে না ক, ঘেড়ে না গ, কেড়ে না ক, আবার জুড়ে দিন। ঘেড়ে তেটে, তেটে কেড়ে না ক, তেটে তেটে ঘেড়ে না গ, এই লয়েতে ধীর লয় একেবারে, তারপরে একটু 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 বাড়বেন, অটোমেটিক্যালি বাড়বে। আমি একটু বিভিন্ন লয়কারিটা দেখাবার চেষ্টা করছি, এক গুণ দুগুণ আর চার গুণটা। বিগিনার্স যারা, তারা কিন্তু প্রথমে চেষ্টা করবেন না, ট্রাই করবেন না, আমি জাস্ট একটু দেখাচ্ছি। ছিল এমনই একটি মজাদার পর্ব, মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনারা একটি দারুণ কম্পোজিশন শিখে গেলেন। ঘেড়ে না গ, তেটে তেটে অ্যান্ড কেড়ে না গ, তেটে তেটে। তো আমরা চেষ্টা করব এই ধরনের বোলবাণীগুলি অনেক বেশিক্ষণ ধরে রিয়াজ করতে। ঘেড়ে না গ, প্রত্যেকটা বোলবাণী আলাদা আলাদা করে কানে শুনতে হবে যে সঠিকভাবে প্রত্যেকটা আওয়াজ পড়ছে কিনা, আওয়াজ আসছে কিনা। ঘেড়ে সমান ওজন, ঘেড়ে
nago, tete, tete, and kere, naka, tete, tete. আমি আবার বলছি, যারা একেবারে বিগিনার্স, যারা প্রথমে একেবারে প্রাথমিক পর্যায়ে চলে আসছেন, আমার এই দ্বিতীয় পর্বটি কিন্তু তাদের খুবই উপকার আসবে এবং খুবই মূল্যবান একটি পর্ব। কখনো আপনারা চেষ্টা করবেন না যে স্পিডে বাজাবার, আমি যেটা দেখালাম এক গুণ দ্বিগুণ চার গুণ আট গুণ, একেবারে এই লয়ের দিকে আপনারা যাবেন না। আপনারা শুধু বোল বাণীগুলোকে সুন্দর করে রিয়াজ করুন এবং একটা রিদিমকে মেনটেন করুন, ফলো করুন। ঘেড়ে নাগ তেটে তেটে, ঘেড়ে নাগ তেটে তেটে, ঘেড়ে নাগ তেটে তেটে, কেড়ে নাক তেটে তেটে। এই কয়েকটি বলবাণী হাতে তাল দিয়ে 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 প্র্যাকটিস করুন, একটা তালের রিদিমের মধ্যে আনুন। তারপরে সুন্দর বলতে পারলে সুন্দর বাজাতে পারবেন, এটা সায়েন্স। এই যে বল বলার যে প্র্যাকটিস, এটা করতে করতে দেখবেন অটোমেটিক হাতটাও সঠিকভাবে চলছে। তেটে কিন্তু গাবের মাঝামাঝি থাকবে, এত দূর চলে যাবে না, এরকম হবে না, এরকম জায়গায় যত রিয়াজ করবেন তত হাতের বলবাণীগুলো পরিষ্কার হবে। তো বন্ধুরা, আজ ছিল এমনই একটি পর্ব, মজাদার পর্ব, ঘেড়ে নাক তেটে তেটে অ্যান্ড কেড়ে নাক তেটে তেটে, ঘেড়ে নাক তেটে তেটে, ঘেড়ে নাক তেটে তেটে, ঘেড়ে নাক তেটে তেটে, ঘেড়ে নাক তেটে তেটে, ডবল করুন, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক তেটে তেটে, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক তেটে তেটে, 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 ঘেড়ে ওখান থেকে কত কিছু বেরিয়ে যাবে, দুনিয়া রাস্তা খুলে যাবে ওই মাত্র কয়েকটি বোলবাণী থেকে, ঘেনা গে গেনা গা ঘেনা অ্যান্ড কেনা কে কেনা কা কেনা। তো ওগুলোকেই ব্যবহার করেন গুণী মহলে, অনেক উঁচুতে যখন বাজছে একদম ভীষণ প্রচুর স্পিডে বাজছে, আট গুণ ষোলো গুণ স্পিডে বাজছে, সেটা সেটাতে ঝালা পোর্শন হচ্ছে, সেখানে কিন্তু আপনি ধাদিন দিন্দা খুঁজে পাবেন না, সেখানে ধাদিন দিন্দার জায়গায় অন্য কিছু বাজছে। আমরা ভাবছি বোধহয় অরিজিনাল ঠেকাটা বাজছে, কিন্তু না, ওখানে অরিজিনাল ঠেকাটা বাজছে না, ওখানে অরিজিনাল ঠেকার জায়গায় অন্য কিছু বাজছে। ধাদিন দিন্দা একটা সময় পরে চলবে, তারপর উপরে গিয়ে পুরো চেঞ্জ হয়ে যাবে, ওই নাগ ঘেনা, ওই ঘেনা কে ঘেনা ঘেনা যেটা শিখেছেন, ওই নাগ ঘেনাই চলবে উপরে গিয়ে। দ্যাট মিন্স ধাদিন দিন্দা। এগুলো আমরা বুঝতে পারি না, এগুলো এই বলগুলো যে কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে আমাদেরকে বলা হয় না এগুলো। তো আরো কিছু বলবাণী রয়েছে যেগুলো একেবারে ঝালা পোর্শনে একদম উঁচুতে প্রচুর লয়, মানে হাই স্পিড যেগুলো চলে ষোলো গুণ আট গুণের চলে, সেই লয়গুলোতে দ্রুত লয়ের ক্ষেত্রে এরকম কিছু বলবাণী গুণী মহলের মানুষজন ব্যবহার করে, নাহলে ওই স্পিডেতে দাদিন দিদি বাজবে না,
হসপিটালে অনেক কিছু অ্যাপ্লাই করে, নাগক হেনা নাগক হেনা। সব ওই প্রাথমিক বল, জীবনের প্রথম বল, যেগুলো ব্যবহার আপনি 20 বছর পরে জানতে পারবেন যে এই বলটা এখানে বাজছে, এইভাবে বাজছে, এটা তো আমি 20 বছর আগে শিখেছিলাম। এগুলো জানানো হয় না, বলেন না। তো আমার চ্যানেলটা সেই জন্যই বহু মানুষ এসে গালিগালাজ করেন, কটু কথা বলেন, কারণ আমি সবাইকে সব কিছু জানিয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। সেই জন্য আমার চ্যানেলে অনেক শত্রুও আছেন, শত্রু থেকে মিত্র সংখ্যা অনেক বেশি আমার, কারণ উপরওয়ালার আশীর্বাদ আমার মাথার উপরে আছে। এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আমার উপরে আছে, যার জন্য হয়তো আমি এত দূর আপনাদের সাথে পথ চললাম। জানি না কতদিন চলতে পারবো, তবে আমার যতদিন আমি সুস্থ থাকবো, ঈশ্বর আমাকে ভালো রাখবেন, ততদিন আমি আপনাদের সাথে এভাবে চলতে থাকব। যত বাধা বিপত্তি আসুক না কেন, আমি থামব না। গালিগালাজ করার মানুষজন একদিন থেমে যায়, অনেক মানুষ থেমে গেছেন, আর যারা এখনও করছেন তারা থেমে যাবে। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যা 6টা থেকে 7টা। এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করবেন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। Bye.